বাংলাদেশ এবং পাকিস্তানের মহিলাদের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে একশো রান সংগ্রহ করতে পারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি তিনি একাই করেছেন চুয়ান্নটি রান একশো চারটি বল মোকাবেলা করে এবং এই চুয়ান্নটি রান করতে গিয়ে তিনি তিনটা চার হাঁকিয়েছেন জবাবে পাকিস্তানি মহিলারা একশো টার্গেটে ব্যাটিং করতে নেমে উনপঞ্চাশ ওভারে তারা অল আউট হয়ে যায় একশো রান করে তাতেই ম্যাচটা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে পাকিস্তানি মহিলারা আগে ব্যাট করে সাত রান তুলতে পারে সুপার ওভারে বাংলাদেশের নতুন টার্গেট দাঁড়ায় আট রানের প্রথম পাঁচ বলে বাংলাদেশ ছয় রান তুলতে পারে এক উইকেট হারিয়ে লাস্ট বলে প্রয়োজন ছিল বাংলাদেশের দুই রান ব্যাটিংয়ে ছিল নিগার সুলতানা জ্যোতি লাস্ট বলে তিনি চার মেরে বাংলাদেশ দলকে জয় এনে দেয় তাতে তিন ম্যাচের ওডিআই সিরিজে এক একে সমতায় আসলো বাংলাদেশ লাস্ট ওডিআই ম্যাচটা যারা জয়লাভ করবে তারাই সিরিজটা জয়লাভ করতে পারবে লাস্ট ওডিয়াই ম্যাচটা আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবটনটা ক্লিক করে অন করে রাখবেন